আজি আমাক বাংলাদেশে অনাই আছে আর কংগ্রেসে শৈকা সাহে বানাইছে, তো বিজেপির এ টিম কোন হল? বিজেপির এ টিম শৈকা সাহ, বিজেপির বি টিম গগৈ সাহ, আর থ্রি টিম ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ওকে, রাহুল গান্ধী ন্যায় যাত্রা করলে ন্যায় যাত্রা? ভাই একো হওয়া নাই, কিয় বার বার আপনাদের রাহুল গান্ধীর নাম লোক? রাহুল গান্ধীর নামও নাই, এটা ভোটও নাই, তাকে উঠিলে ভোট পাব নাকি? দশটা ভোটও না পায় নির্বাচনের দিন জাপি হওয়ার বিজেপি ইউডিএফে নির্বাচনী সভা করে আছে, কংগ্রেসের দেখুন কোনো সভাই নাই, কংগ্রেসের কোনো সভা নাই দেখুন, এবার তো জিকি বহিছে মনে মনে বিজেপি কে পাইছে আর এইটাই এইটার কারণে আমি কোথাও এই অকল বিজেপির এ টিম বিজেপিক বাইপাস দি 13টা সিট বিজেপিক দিব, 12টা 2টা আমি পাম, 3টা এইটো দি বই আছে আরামসে, সেন্ট্রাল কা রাম রাম জপনা পরায়া মাল আপনা, সেন্ট্রাল কা পয়সা লো খাও হজম করো সো যাও, সিট সবকো বিজেপি কো বিক্রি করো। আমি 3টা দিছো ইয়ার, 1000 বার কলু মানুষটা মনে বুঝে দিছো না, না বার বার এটাই প্রশ্ন, নতুন নতুন ডায়লগ কর না। বাজেট সম্পর্কে কি কব? বাজেট এইবার ইলেকশন ওরিয়েন্টেড বাজেট হব, এটু হয়েছে, ময়ও কই আছো মর ইলেকট্রন রিলেটেড আমার অসমের যান ডিমান্ড আছে মই সব রাখি আই যাম, হওয়ার একু লাভা নাই, ইয়োগলে এই পয়সার পরা নহলেও 75% পয়সা বিজেপি সরকারে সরকারের ইলেকশনের কারণে ইউজ করিব, পাবলিকক 10% নিবে, যাব লাগে আমি কই আছো। দুইটাই ইকুয়াল, আগে আমি সপনত আছিল যে বোধহয় কংগ্রেস আমার রাজনীতি শত্রু দুই হব টু, এটা তো আমি দেখি আছো, কিতাবা লাগে গগৈ সাহেব 1 নম্বর বিজেপি আছিল, কিতাবা লাগে শইকীয়া সাহেব 1 নম্বর বিজেপি আছিল, এতিয়া এইসকলের সন্তানে কংগ্রেসের নামে মানুষ লুটি খাই আছে, এইটার কারণে ইকুয়াল দুইজনই। এইটো তো ইলেকশন কমিশনে খবরে পাব, আমি তো মানুষ এপিল দি আছো বেশি থেকে বেশি আমার মানুষে ভোট দিব, আর ভোটের যেদিন রিজাল্ট হব আপনার সব গম পাই যাবেন। কংগ্রেসের কি ইস্যু আছে? এক ইস্যু বদরুদ্দিন আজমল কো হটাও, তো আমারা ভি বিজেপি কো হটাও আর কংগ্রেস কো হটাও। ওকে, মিত্রজোট মিত্রজোট সম্পর্কে কি কব? নাই রে শেষ হয়ে গেছে, নাই রে বাবা নাই, কে কষ্ট করি আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, করিব নাকি কারো লগত? আমি কোনো আমি আমার আল্লাহর লগত মিত্রতা করিছো আর করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ।